হ্যালো ভিউয়ার্স, বর্তমানে অন্যতম একটি ভাইরাল নাম হচ্ছে ভারতের রানাঘাটের রানু মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় তার গান ভাইরাল হতে না হতেই ডাক এসেছে বলিউড থেকে। তাই আর স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে গান গান না, বাড়িতেই তার গান শোনার জন্য ভিড় জমাচ্ছেন হাজার হাজার মানুষ। অভাব অনটনে এতদিন যে গান গলায় চাপা পড়েছিল, সেই গান আজ মাতাচ্ছে লক্ষ লক্ষ দর্শককে। সোশ্যাল মিডিয়ায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে তার গানের ভিউজের পরিমাণ। সত্যি তার গানের গলা যে কাউকেই চমকে দেবে। এতদিন সেই গানের গলা চাপা পড়েছিল দরিদ্রতার যাথাপৃষ্ঠে। সোশ্যাল মিডিয়ার একটি পোস্টেই তার জীবনকে একেবারে বদলে দিয়েছে। একেবারে সাদামাটা একটা মানুষ, মুখ দেখে বোঝার উপায় নেই কি প্রতিভা লুকিয়ে আছে এই মানুষটির মাঝে। তার গানের গলা যে মোহিত করে দিতে পারে সঙ্গীত প্রেমীদের, তা এতদিন কেউ বুঝতে পারেনি। রানু মণ্ডল প্রায় আর্থিক দুরবস্থার মধ্যে দিয়ে দিন যাপন করছিলেন এবং রানাঘাটের স্টেশনের প্ল্যাটফর্মে বসেই তিনি গান গান। দুসর পয়সা কেউ দিয়ে যায়, তা দিয়ে কোনো রকমে তার পেট চলে। এই পৃথিবীতে আপন বলতে তার একটি মেয়ে আছে। মানসিক ভারসাম্য হারিয়ে সে মেয়ের কথা ভুলে গিয়েছিলেন, কিন্তু এতদিন পর তার আবার সব কিছুই মনে পড়ে গেছে। তার সুরেলা কণ্ঠের গান ভাইরাল হওয়ার সাথে সাথেই অনেকেই তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও অনেক বড় বড় টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন এবং তাকে আমন্ত্রণ জানান তাদের চ্যানেলে গান গাওয়ার জন্য। এই মহিলার পুরো নাম হচ্ছে রানু মারিয়া মণ্ডল, যিনি ছোটবেলা থেকে রানাঘাটে বড় হয়েছেন এবং তিনি মানসিক ভারসাম্যহীন একজন মানুষ। ভাইরাল হওয়ার পর যখন তিনি অন্যান্য জায়গায় গান গাওয়ার জন্য যেতে চাইছিলেন, তখন তার সবচেয়ে বড় একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সরকারি পরিচয়পত্র, যা তার কাছে ছিল না, কিন্তু সরকারের উচ্চমহলের হস্তক্ষেপের ফলে তিনি তা পেয়ে গেছেন। রানু মণ্ডলের জীবন অনেকটাই বৈচিত্র্যময়। তার স্বামীর নাম ছিল বাবুল মণ্ডল, তিনি মুম্বাইয়ের অধিবাসী ছিলেন। তার স্বামী মারা যাওয়ার পর তিনি আবারও রানাঘাটে ফিরে আসেন এবং রানাঘাটে ফিরে আসার পর তিনি রানাঘাট রেল স্টেশনের সংলগ্নের আশেপাশে গান গেয়ে ঘুরে ঘুরে বেড়াতেন। তারপর তার একটি গান কেউ একজন ফেসবুকে আপলোড করে, যা রাতারাতি ভাইরাল হয়ে যায়। এখন তিনি বলিউডের জগতেও পা রেখেছেন। তিনি প্রথম গান গেয়েছেন বলিউডের বিখ্যাত গায়ক হিমেশ রেশমিয়ার সঙ্গে। হিমেশ তার পরবর্তী ছবি হ্যাপি হার্টের জন্য রানু মণ্ডলকে দিয়ে গান রেকর্ডিং করিয়েছেন, যদিও এই ছবিতে হিমেশ রেশমিয়া নিজেই অভিনয় করবেন। এছাড়াও রানু মণ্ডল বিভিন্ন ধরনের রিয়েলিটি শো, ভারতের বিখ্যাত সব নামী দামি কণ্ঠশিল্পী এবং বিভিন্ন ধরনের টেলিভিশন চ্যানেলেও গান গাওয়ার জন্য আমন্ত্রণ পাচ্ছেন। ভিউয়ার্স, রানু মণ্ডলের জন্য আমাদের সকলেরই শুভকামনা থাকলো। তো ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে আপনার একটি মহামূল্যবান কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।